রোববার কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য বোঝায় সর্বশেষ এই জাহাজটি ওদেশা বন্দর ছাড়ে। এরপর আবার কবে নাগাদ শুরু হবে এই পথে ইউক্রেন থেকে পণ্যবাহী জাহাজ চলাচল, তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে যায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি। এতে ইউক্রেনের তিনটি বন্দরে আটকা পড়ে প্রায় 2 কোটি টন খাদ্যশস্য। এতে লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকে গম, ভুট্টা, বার্লি, সয়াবিনের, যার ব্যাপক প্রভাব পড়ে বিশ্ববাজারে। পরিস্থিতি সামাল দিতে গত বছরের 22 জুলাই জাতিসংঘ তুর্কির মধ্যস্থতায় ইউক্রেন থেকে কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানি করার চুক্তিতে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাদের এই চুক্তির মেয়াদ ছিল 4 মাস। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে আন্তর্জাতিক বাজারে। এরপর থেকে কয়েক দফায় এই চুক্তির মেয়াদ বাড়ানো হলেও এবার বেঁকে বসলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার পর্যন্ত ছিল কৃষ্ণসাগর চুক্তির শেষ দিন। আর সোমবার সকালেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা দিয়েছেন, শর্ত পূরণ না হলে এবার আর নবায়ন করা হবে না শস্য চুক্তি। রাশিয়ার দাবি, চুক্তির সময় ইউক্রেনকে দেয়া শর্ত তারা পূরণ করেছে। তবে রাশিয়ার পণ্যের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া যে শর্ত তারা দিয়েছিল, তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি ইউক্রেন। তাই কেবলমাত্র শর্ত পূরণ হলে তারা এই চুক্তিতে ফিরে আসবে বলে জানায় মস্কো। পুতিনের এই সিদ্ধান্তে আবারও শঙ্কা দেখা দিয়েছে বিশ্ব খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি। তথ্য মতে 2021-22 সালে ইউক্রেন থেকে সূর্যমুখী তেল রপ্তানি হয়েছে প্রায় 46%, বার্লি 17%, যব 12%, ভুট্টা রপ্তানি হয়েছে 9%। আর ইউক্রেনের এই বিপুল সংখ্যক খাদ্যশস্যের 47% আমদানি করেছে ইতালি, স্পেন, নেদারল্যান্ডস সহ ইউরোপের দেশগুলো। 26% যায় তুর্কি ও চীন সহ উচ্চ মধ্যম আয়ের দেশগুলোতে। আর বাকি 27% গিয়েছে মিশর, কেনিয়া, সুদান সহ নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে। বিশ্ব খাদ্য সংস্থার তথ্য মতে গেল জুলাইয়ের এই চুক্তির পর এ পর্যন্ত 32 মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে রাশিয়া চুক্তি নবায়নের সিদ্ধান্তে ফিরে না আসলে আবারও সংকটে পড়বে এ দেশগুলো। তবে তুর্কি এখনও আশাবাদী দ্রুত এ সমস্যার সমাধানে এগিয়ে আসবে রাশিয়া। রুশিয়া ফেডারেশনের দেবলেট বাসকেন দোস্তুম পুতিনিন জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।